আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা তো আমরা আমরা শুরু করি। আচ্ছা, রিভিশন ফ্রম ডে 25, এর আগদিনের থেকে আমরা এটা একটু রিভিশনটা করে নেব। আমরা মাহবুবা আপনি একটু থাকবেন, আমরা আগের দিনের একটা শব্দ করছিলাম, আপনার শব্দটা মনে আছে? আপনার আমাদের মেন শব্দটা ছিল ইরাদা করা, ইরাদা করা, ইরাদা করা বাংলায় ইউজড হয়। এটা রুট হলো র ওয়াও দাল, র ওয়াও দাল, এবং এটা কোরআনে 148 বার আছে। আপনার এটা ফর্ম ওয়ান, ফর্ম ওয়ানটা কোরআনে নাই। ফর্ম এটার মিনিং হলো তালাশ করা, অনুসন্ধান করা। আর এখান থেকে আমাদের ফর্ম ওয়ান থেকে ফর্ম ফোরে যখন আমরা চলে যাব, ফর্ম ফোরটা আমরা সামনের কোনো একটা ক্লাসে আমরা একটু কভার করব, কিন্তু আজকে আপনারা দেখে রাখেন। এর আগের দিনও বলছিলাম আমরা যে প্রথমে হামজা জবর অ্যাড করা হয়, হামজা জবর অ্যাড করা হয় ফর্ম ওয়ানের সঙ্গে, মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানকার মিনিংটা হলো ইচ্ছা করা, টু ইন্টেন্ড, টু ডিজায়ার, টু ওয়ান্ট, টু উইশ, ইচ্ছা করা, চাওয়া। তো আমরা আমাদের ক্লাসের লেসনের টেক্সটে আমরা মেনলি চাওয়া, চাওয়ার এইটার মিনিং নিয়ে আমরা কাজ করব মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা মাহুবা, আপনি আমাদেরকে এই আরাদা ইউরিদু, আরাদা ইউরিদুর ডোয়ার ইন পকেটের পাঁচটা বলেন। ইউরিদু এক নম্বরটা, দুই নম্বরটা তুরিদু, তিন নম্বরটা তুরিদু, চার নম্বরটা উরিদু, পাঁচ নম্বরটা নুরিদু, নুরিদু, আর দ্যাটস কারেক্ট। উন্নত নামার না না গুণের নুন হবে হচ্ছে নুন কামুন বোঝে হবে হচ্ছে ইউরিদু না তুরিদু না তুরিদি না, তুরিদু আর না, ইউরিদ না তুরিদ না। ইউরিদ না, তুরিদ না। আচ্ছা আপনি আমাদেরকে বলেন এই যে 9 নম্বরের নুন আর 6 নম্বরের নুনের মধ্যে তফাত কোথায়, পার্থক্য কোথায়? 9 নম্বরের কিসের তফাৎ ছাড়িতে ইয়ে এটা হচ্ছে নয় নম্বর উন্নতনা মাধ্যমিক কন্যা গ্রুপের 9 নম্বর এটা, আর একটা নুন কানুন গোজের এখানে স্যার এই যে মাবনি উন্নতকন্যাটার মাবনি আর একটা নুন কানুন গোজের ওটা এখানে নুনটা মারফু রূপে আছে ওয়া ডোয়ার হিসাবে। আচ্ছা, আর ওটা পার্থক্য পরিবর্তন। স্যার এটা হচ্ছে ইউরিদু এটা হচ্ছে তাহারা মহিলা, আর তুরিদু এটা হচ্ছে তারা পুরুষ, তুরিদু না ইউরিদু না। আর ওকে, আর কি আচ্ছা আবার বলেন। আমি মারফুর বিকল্প আলামত নুনের উপস্থিতি, মারফুর বিকল্প আলামত, আর বাপাসের, বাপাসের নুন, বাপাসের দুয়ার কোনটা? আর ও আচ্ছা কোনটা স্যার 6 নম্বরে 6 নম্বরের দুয়ার কোনটা? 9 নম্বরের দুয়ার কোনটা? ওয়াও স্যার, ওয়া হলো আর 6 নম্বরের নম্বরের দুয়ার হচ্ছে যে মাবনি ওটা তো না, কিন্তু দুয়ার আছে তো আপনার 9 নম্বরের মাবনি, কিন্তু দুয়ার আছে নুনটা স্যার, নুনটা ডুয়ার। নুনের মিনিং কি, 9 নম্বরের নুনের মিনিং? নুনের মিলি হচ্ছে তাহারা বুঝলা, আর এটা স্যার অ্যাসাইন ভ্যালু হবে কন্যা। হন না, এটার মিনিংটাই হন না। আর 6 নম্বরের মিনিং কি হবে? তাহারা পুরুষ, তাহারা, তাহারা। আচ্ছা 8 নম্বরের ইয়ার মিনিং কি আপনার? এটা স্যার আন্তা চলি আন্তি স্যার, তাহারা তুমি আন্তি, মহিলা দ্যাটস গ্রেট। আচ্ছা আপনি 6 নম্বরটাকে মানসুব করেন, 6 নম্বরটাকে মানসুব করেন? হ্যাঁ, মাদ দিয়ে এবং আর একটা এক্সট্রা আলিফ থাকবে। 8 নম্বরটা, 8 নম্বরটাকে মানসুব, 8 নম্বরে মানসুব করেন, 8 নম্বর মানসুব করেন, 8 নম্বর, 8 নম্বরে ইউরিদি উরিদি। আচ্ছা আপনি 1 নম্বরটাকে মানসুব করেন এবং মাজজুম করেন, 1 নম্বর না, 1 নম্বর, এক, এই ইউরিদু ওটা স্যার, হ্যাঁ ইউরিদু। আচ্ছা ইউরিদু ওটা হচ্ছে স্যার ইউরি দা ইউরি দা, ইউরিদা হলো মানসুম, আর আর মাত্র স্যার ইউরিদা না মাধ্যমে ইউরিদা হবে না, মাধ্যমে একটু চেঞ্জ স্যার করতে ভুল সরি ভুল যে ইউরি ইউরিদ হবে, ইউরি কিন্তু হ্যাঁ কিন্তু মাছ হবে ছাড়া একটা দালের উপর, ডালের উপস্থাপন হবে, কিন্তু ইয়াটা ড্রপ হয়ে যাবে। ওকে, আমরা এটা করবো। বাবা আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আমরা আবার কাজ করব, আমরা আপনি থাকবেন। আচ্ছা আমরা রুনা বিলকিস, আপনি একটু আসছেন প্লিজ। জি স্যার।
আচ্ছা আপনি বলেন এই লোয়ারিন পকেটের পাঁচটা পাঁচটা বলেন আপনি, ইউরিদুর আপনি করেন পাঁচটা বলেন, লোয়ারিন পকেটের পাঁচটা। ইউরিদু, তুরিদু, তুরিদু, উরিদু, নুরিদু। দ্যাটস গ্রেট। আপনি এখন নুন কামস নন গোজ গ্রুপের তিনটা বলেন। ইউরিদুনা, তুরিদুনা, তুরিদিনা। তুরিদিনা মানে কি আপনার? তুরিদিনা মিনিং হলো আন্তি, তুমি মহিলা। আন্তি তুমি মহিলা, হ্যাঁ ওকে। আপনার নয় নম্বর এবং 10 নম্বর বলেন। ইউরিদনা, তুরিদনা, তুরিদনা, তুরিদনা। আচ্ছা তুরিদনা মানে কি আপনার? তুরিদনা 10 নম্বর। তুরিদনা হলো তোমরা মহিলা, আন্তুন্না এবং 10 নম্বরের নুন জবর হলো ডুয়ার। আচ্ছা 9 নম্বরের মিনিং, নুনের মিনিং হলো হুন্নাত, আর 10 নম্বরের আন্তন। আচ্ছা ছয় নম্বরের নুনের মিনিং কি আপনার? নুন কি কাজ করে? ছয় নম্বরের নুন দিয়ে কি কাজ হয়? নুন জবর নাম্বার সিক্স, ইউরিদুনা। এটা স্যার নুন কাম নুন গো, এটা কখনো আর থাকে কখনো থাকে না। দ্যাটস রাইট, এটা ডিলিট করা যায়। কিন্তু এটার ফাংশনটা কি আপনার? এটা প্রেজেন্স অফ নুন কি ইন্ডিকেট করে? প্রেজেন্স অফ নুন, প্রেজেন্স অফ নুন এটা হলো তাহারা পুরুষ না। তো প্রেজেন্স অফ নুন আপনার এই 6 7 8 এ প্রেজেন্স অফ নুন হলো মারফুর আলামত, 6 7 এন্ড 8 এ মারফুর আলামত। আচ্ছা আর মানসুব এন্ড মাজজুমের আলামতটা কি আপনার? 6 7 8 এ 6 7 8 মাজজুম 6 7 এ হবে, 6 7 এ হবে আলিফ একটা অর্থ হবে, আর 8 এ হবে ইয়া। তাহলে আপনার বেসিক্যালি আমরা নুন বাদ দিল, হ্যাঁ তুরি দি, হ্যাঁ বেসিক্যালি আমরা নুন বাদ দিয়ে দেবো, নুন বাদ দেবো, নুন বাদ দিলে এটা মানসুব হবে অথবা মাজ্জুম হবে। মানসুব আর মাজ্জুম আমরা কন্টেক্সট থেকে বুঝে নেবো যেটা মানসুব না মাজ্জুম। আচ্ছা আপনি 4 নম্বরটাকে, 4 নম্বরটাকে মানসুব করেন, উরিদু এটাকে মানসুব করেন, উরিদু, উরি, আপনার ভালো করছেন সবাই। আচ্ছা আমরা আজকে নতুন টপিকে চলে যাচ্ছি। আমরা আমরা দেখি আপনার মাহবুবা, আপনি ডক্টর সরোয়াত জামিন, সরোয়াত জামিন আপনি কি আসবেন? জি স্যার। আচ্ছা আমরা আপনার সাথে আমরা কিছু কাজ করি। আমরা নতুন টপিক, আপনার নতুন টপিক এগুলো লাগবে হলো আমরা যখন কনভারসেশনে চলে যাব তখন লাগবে, এবং আমরা এই সময় শিখে নিই আপনার কালার, রং, রঙের আমরা কয়েকটা রঙের নাম শিখব আমরা। রঙেরও আপনার সিঙ্গুলার প্লুরাল আছে, মেল ফিমেল আছে আমাদের রং। ওকে আপনার আহমারু, আহমারু। আচ্ছা রঙের প্যাটার্নটা হলো আকবারু প্যাটার্ন, আকবারু অথবা আনোয়ারু, আকবারু অথবা আনোয়ারু। আপনার আহমারু হলো লাল, আহমারু ম্যাসকুলাইন। আর হামরাউ, হামরাউ এটা হলো ফিমেল, আপনি যখন ইউজ করবেন। আর বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য হবে হুমরুন, হুমরুন। আচ্ছা আমাদের এগুলো মুখস্থ করে ফেলা লাগবে, আমাদের রঙগুলো, রঙগুলো তো আপনার লাগবে। ব্ল্যাক, ব্ল্যাকের আরবি হলো আসওয়াদ, আপনি এটা মনে রাখবেন, হজরে আসওয়াদ থেকে মনে রাখবেন, আপনি হজরে আসওয়াদ থেকে মনে রাখবেন, দ্যাটস গ্রেট। সাউদা উ আপনার ফিমেলের প্যাটার্নটা আপনি দেখেন, ফিমেলের প্যাটার্নটা হলো আমরা উ, সাউদা উ, সবগুলোই আপনার ডিপটোট, আপনার মেল অ্যান্ড ফিমেল দুটোই ডিপটোট। আর এটার বহুবচন হবে আপনার সুদুন, সুদুন আপনার। ওকে আমরা এরপরে যে হোয়াইট,
হোয়াইট, আপনার হোয়াইটের আরবি হলো নতুনটা কি টিকট নাকি এটা জি পুরান নাম্বার না যেটা প্লুরালটা পুরান ডিপ্লোট, নাম্বার সেটা কি ডিপ্লোট না ওটা তো তানুইন দেখাই যাচ্ছে আপনার ডিপ্লোট টিপট তিরুপি তিরুপি স্যার হ্যাঁ 30 রুপি দ্যাটস রাইট। আচ্ছা হোয়াইট হলো আমিয়াদ, আপনি আবিয়াদ মনে রাখবেন হলো কসরে আবিয়াদ, হোয়াইট হাউস, হোয়াইট হাউস কসরে আবিয়াদ, আপনার আবিয়াদের অন্য মনে রাখার জন্য আচ্ছা খুঁজে বের করা লাগবে আবিয়াদ। আর বাই দ উ এটা হলো ফিমেল, আর বহুবচন হলো বিদুন, আপনার এখানে একটু বারান্টা খেয়াল রাখবেন বিদুন, এখানে তো একটা জিনিস বলার জন্য স্যার হয়েছে, আমরা বাংলায় বৈধা বলি, বৈধা মানে ডিম, ডিম সাদা হ্যাঁ হয় সেটা থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ ডিম ডিম সাদা, আপনি এখান থেকে মনে রাখতে পারবেন অবশ্য ডিম সাদা, বাইদুন বাইদা 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 কিন্তু আবার বাংলা শব্দ, আপনার কোন কোন জায়গায় ডিমটাকে বজা বলে আপনার বাংলাদেশে, হ্যাঁ তো সেখান থেকে আপনার ওকে অন্যদিন গল্প করা যাবে এটার উপর একদিন। আচ্ছা হোয়াইট আবিয়াদ বাই দ ও বিদুন, বিদুন হোয়াইট। আচ্ছা তো আপনার আমাদের তিনটাই আপনার আপাতত আমরা করি, হামরাও আহমারু আসওয়াদু আবিয়াদু, আহমারু আসওয়াদু আবিয়াদু, এরপরে আপনি প্যাটার্নটা মনে রাখবেন ফিমেলের হামরাও, আর প্লুরালটাও আপনি মুখস্থ করে ফেলবেন হুমরুন সুদুন বিদুন, হুমরুন সুদ। আচ্ছা আপনার লেট আস আমরা আমরা একটু মেমোরি টেস্ট করি আপনার, আপনি আসেন রেড বলেন আপনি, রেড মেল ফিমেল আর প্লুরাল মেল হচ্ছে স্যার আহমারু, আহমারু আহমারু, ফিমেল ফিমেলটা হচ্ছে স্যার হামরাও, হামরাও, দুটোই দুটোই ডিপটোট। বহুবচন বহুবচনটা হবে স্যার হুমরুন, হুমরুন, দ্যাটস গ্রেট। আচ্ছা আপনি বলেন ব্ল্যাক, ব্ল্যাকটা হবে স্যার মেল হবে আসওয়াদু আর ফিমেল হবে সাউদাউ, সাউদাউ, আর আর স্যার প্লুরালটা হবে সুদুন, সুদুন, ওকে। আর আপনি বলেন হোয়াইট, আর স্যার তারপরে তারপরে স্যার হচ্ছে হোয়াইট, হোয়াইটটা হচ্ছে আবিয়াদু, তারপরে বাই ফিমেলটা হচ্ছে বাইদাউ, আর প্লুরালটা হবে দিদুন, দিদুন, দ্যাটস গ্রেট। আপনার বই আরো কয়েকটা আছে আপনারা দেখে নিয়ে করে ফেলবেন আপনার ইনশাআল্লাহ। আচ্ছা আমরা এর ভেতরে আপনার অবশ্যই এক্সারসাইজ করার সময় আমরা আমরা করে ফেলবো, আপনি এটা পড়েন এবং মিনিং বলেন, আর কোনটা কালার আপনার মিনিং না জানলেও কালারটা আইডেন্টিফাই করবেন কোন শব্দটা কালার রিপ্রেজেন্ট করে। উরিদু পড়েন আপনি স্যার, উরিদু পালামান, উরিদু স্যার একটু বড় করি, হ্যাঁ হ্যাঁ প্লিজ, জি স্যার, উরিদু পালামান আজরাকা ওয়া হাকিবাতান হামরাউ হামরাআ, স্যার এখানে হচ্ছে আজরাকা, আজরাকাটা হচ্ছে স্যার নীল, আর এটা কালারটা মানে দুইটা কলম, দুইটা নীল কলম চাই, আর হাকিবাতান হামরাআ এটা হচ্ছে লাল ব্যাগ, ব্যাগ মানে, জি স্যার। আচ্ছা আমি দুই আর হলো নীল একটা কলম চাই আর একটা লাল ব্যাগ চাই, দ্যাটস গ্রেট। আচ্ছা 6.2 করেন আপনি, এটা হচ্ছে স্যার শাহরু রাসি রসি আসওয়াদু ওয়া লেহিয়াতি বাইদান বাইদাউ, স্যার এটা হচ্ছে যে বাইদাউ স্যার এটা হচ্ছে আমার চুল
কালো দ্যাটস রাইট আর আমার দাড়ি সাদা দ্যাটস গ্রেট এরপর একটা করেন আপনি তাহলে আমাদের দুটো একটা হলো আসওয়াদ আর বাই দ ও আচ্ছা 6.3 করেন এটা এটা হয়ে গেছে এটা আচ্ছা এটা করেন আপনি 6.4 হুয়া আসমারু আসমারু হলো বাদামি মানে তিনি বাদামি এবং তার স্ত্রীও বাদামি দ্যাটস গ্রেট আপনার ডক্টর সরওয়াত আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার কাছে আবার আসবো সময় পেলে আমরা কাজী সালমা আপনার কাছে একটু আসি আপনি আপনি জয়েন করতে পারছেন আছেন আপনি কি কানেক্টেড আছেন জি স্যার আচ্ছা আপনি পড়েন এবং মিনিং বলেন এবং রংগুলো আইডেন্টিফাই করেন স্যার সাইয়ারাতুল মদিনি খাদরাউ শিক্ষকের গাড়ি সাদা দ্যাটস রাইট দ্যাটস গ্রেট দুটো আমাদের ওকে আচ্ছা আপনি কন্টিনিউ করেন হাজির বাকারাতু সাউদাউ সুন্দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে এখানে সাউদার উপরে তাজদিদ কেন হলো বাকারাতুস বাকারাতুস সাউদাউ থাকলে আপনার লামের উচ্চারণটা হয় না সেজন্য লামটা সিন হয়ে যায় আপনার তো সেই জন্য সিনটাকে বাকারাতুস সাউদাউ শুধু সিনের জন্য হ্যাঁ শুধু সিন হলো হরফে শামসিয়া সানলেটার 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 সেজন্য আপনার এটা রঙের প্যাটার্নটা আপনার তিনটে যে প্যাটার্ন আমরা দেখলাম সেই প্যাটার্নটা আইডেন্টিফাই করা একটা মেল ফিমেল আর একটা প্লুরাল ওকে মোস্ট ওয়েলকাম আচ্ছা করেন 6.7 করেন জাহরাতাল আমরা কি সুন্দর এই স্টোন এই লাল রঙের পাথরটি না জাহরাতাল ফুল ফুল হ্যাঁ জাহরাতাল ফুল কি সুন্দর এই লাল রঙের ফুলটি ফুলটা লাল রঙের ফুলটা কতই না সুন্দর লাল রঙের ফুলটা অত কি সুন্দর হ্যাঁ কত কি সুন্দর দ্যাটস কারেক্ট করেন এটা হাতি হাতি ওয়ারাকাতান বাইদা দাও এই সাদা রঙের কাগজটি সাদা রঙের কাগজ সাদা একটা একটা সাদা রঙের একটা কাগজ দাও সাদা রঙের একটা কাগজ দাও একটা কাগজ ওরা কাতান কাতান আপনার ইনডেফিনিট সাদা রঙের একটা সাদা কাগজ দাও আমাকে একটা সাদা কাগজ দাও আচ্ছা লিমান লিমান হাজিহি সাইয়ারাতু সাফরাউ কার জন্য এই হলুদ হলুদ গাড়িটা আপনি এটা করেন একটু লিমান হাজিহি সাইয়ারাতু সাফরাউ সাফরাউ হলো কার জন্য এই গাড়িটা হলুদ এই হলুদ গাড়িটা কার জন্য এই হলুদ গাড়িটা কার লিমান লিমান হাজে হিসেব কার জন্য বলা যেতে পারে এটা হলুদ গাড়িটা কার আমাদের কালার হলো সাফরাও সাফরাও হ্যাপি আপনি আপনি কি আছেন আপনার এখানে দেখেন আর একটা শব্দ চলে আসছে সোয়াদ সোয়াদ সিন আচ্ছা সিন এবং সোয়াদের যে তাসদিদ সেটা হলো সান লেটারের জন্য কিন্তু ইয়ার ইয়ার উপরে যে তাসদিদ
যেটা সেটা এটি ডাবল ইয়া আছে। আপনার হরফের শব্দে কামরিয়া আলাদাভাবে মুখস্থ না করলেও চলবে, পড়তে পড়তে আপনার অভ্যস্ত হয়ে যাব। আমরা চোদ্দটা ক্লাসে আলাপ করছিলেন আপনারা সবাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট পজিটিভ ডিসকাশন। আপনাদের টাইমটা পুরোপুরি নষ্ট হয়নি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার এভাবে হলে আপনার হাতি আর আগে আচ্ছা হাতি, এটা হাতি ও রাকাতান বাই দ আ, বাই দ আ লিমান এটা করে ফেলো আমরা। আচ্ছা আর আচ্ছা করেন এটা এই খাতাটা নোট খাতাটা যেটা হলুদ গিলাফ ফেল সেটা কি হাফসা তোমার? এটা কি হাফসা তোমার? হাফসা এটা কি তোমার? এই এই হলুদ হলুদ মলাট দেওয়া খাতাটা, এই হলুদ মলাট দেওয়া খাতাটা কি তোমার হাফসা? হ্যাঁ, ওকে, দ্যাটস গ্রেট। আপনার ট্রান্সলেশন ইজ টোটালি কারেক্ট। আমরা আল আসফার, আসফারও আপনার একটা করেন, এগারো নম্বর। আজমালা তিলকা শাজারাতাল খাদরা আল্লাতি আমামাল জামিয়াতু। হ্যালো, কি সুন্দর এই গাছটি যেটা সবুজ, এই সবুজ গাছটি বিশ্ববিদ্যালয়ের সামনের ওই গাছটা, এই গাছটা আবার খাদ্রা ও সবুজ গাছটা, বিশ্ববিদ্যালয়ের সামনের ওই সবুজ গাছটা কতই না সুন্দর। মা আসমানা দিলকা, ওকে। আমাদের আমরা আজকে নতুন সিনিয়র যাব না, কোন কোন জায়গায় ওই যে মুতাফিলাহির সাথে ওটা স্যার আসতেছে না, তখন ওটা কিভাবে নিব স্যার? তখন মুতাফিলাহি থাকছে, মুতাফিলাহি অ্যাডজেক্টিভ টু মুদাফ অর মুতাফিলাহি, মুতাফিলাহির পরে ওই যে রংটা, রঙের নামটা আসতেছে, তখন গাড়িটি রং সবুজ, এরকম তখন ওটা কি নাতমানক হিসাবে আসবে কি? কালামান আজরাকা, উরিদু কালামান আজরাকা, এখানেও আমাদের নাত মানত, এখানেও নাত মানত। আপনার হাকিবাতান হামরা, এখানেও নাত মানত, হাকিবাতান হামরা আ, আজকের অধিকাংশ এগুলো নাত মানুষ ছিল আপনার। ওকে, আমরা আপনার অধিকাংশ এগুলো নাত মানুষ ছিল। আচ্ছা, শাহরু রাসি আসওয়াদু, এখানে নাত মানুষ না, আমার 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 মাথার চুল কালো, আমার মাথার চুল কালো, এখানে নাত মানুষ না, এখানে প্রেডিকেট আপনার শাহরু আসওয়াদু, এটা প্রেডিকেট। আবার কোথাও কোথাও স্যার ওই যে মোটা মোটা পিলাই হয়ে আছে, তার আগে হচ্ছে, তারপরে একটা রঙের নাম আছে চুল সাদা, চুল কালো, তো আমার মাথার চুলটা কালো, আমার মাথার চুল কালো। আর লিহিয়াতে এই পরেরটাতে হলো লিহিয়াতুন হলো সাবজেক্ট, আর বাই দাও হলো আপনার প্রেডিকেট। আচ্ছা।